এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারের কিছু টুকরো খবর নিয়ে শেয়ারবাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান তালু স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ 30 জুন 2018 সমস্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো প্রকার ডিভিডেন্ড না দেওয়ার সুপারিশ করেছে। এই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস দাঁড়িয়েছে ঋণাত্মক 1.13 টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিডি অটোকার্স ও কাশিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে আজ। শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে এমএল ডাইং ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে জিজ্ঞাসার প্রেক্ষিতে কোম্পানিগুলো এই জবাব দেয়। স্টার লুব্রিকেন্টস, শাহাজি বাজার পাওয়ার, মেঘনা পেট্রোলিয়াম, ফার্মা এইডস, রিজেন্ট স্টাইল, জুবি স্পিনার্স ও এমএল ডাইং লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড টুতের কারণে ন্যাশনাল টিপস, মতিন স্পিনিং, ফোয়াং ফুড, আনোয়ার গালভানাইজিং, বিডি থাই অ্যালুমিনিয়াম ও আলহাজ টেক্সটাইল লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবারও লেনদেন ফিরিয়ে কোম্পানিগুলো। রেকর্ড ডেটের পর কুইন্স অফ টেক্সটাইল ও এইচআর টেক্সটাইল লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত ছিল।